हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। आज के छाप थेके ब्लॉगटा आरम्भ करछि। रोद दिएछे, रोद तो दिएछे, ठंडाओ खूब लागछे। आर आमार ब्लॉगे सबाइके स्वागत। आर आमार छोटो कुचिके देखाछि ओ कि करछे। एसो देखि, गुड मॉर्निंग बोलो सबाइके। गुड मॉर्निंग। आर एतो सेजेछो केन आजके? कोथा जाबे सेजेछो? जे चूल बेंधेछो, टिप पेड़েছো, কোথায় যাবি বলো? আমরা স্কুলে যাব একবার। এই যে ওই দেখো স্যার বাবা, স্কুলে যাব। আর ছাদে এসেছি জামা কাপড় মেলতে। এত ঠান্ডা করছিল। ওই দেখো, একটু দাঁড়ায় রোদ দূরে, তারপর জামা মেলবো। দুবার কাঁচা হয়ে গেল, দেখাচ্ছি দেখাচ্ছি, দাঁড়া ব্যাগটা মোড়ান করে। দুবার ধরে কাঁচা হয়ে গেল। এই যে একবার, এই আমার শাশুড়িদের, আর হচ্ছে এটা আমাদের আছে, আর মেয়েটার আছে, আর আমার বরের আছে। আমার কিছু নেই, আমার শুধু সকালের জামা কাপড় আছে, আর ওদের ইয়া গাদা। এত ঠান্ডা, সকাল থেকে কাটছি তো খুব ঠান্ডা লাগছে আমার। আর ওদের স্কুলটা দেখাচ্ছি। ওই যে আমার আঙুলটা দেখতে পাচ্ছেন, ওদের ওইখানে যাব, ওদের স্কুল, ওটা অঙ্গনওয়াড়ি স্কুল, খিচুড়ি স্কুল যাকে বলে। কিসের জন্য ডাকছে একবার, কিসের জেরক্স নিয়ে যেতে, জিজ্ঞাসা করে আসবো। তারপর আর কীভাবে কুয়াশা দিয়েছে, এখনও কুয়াশা কাটেনি দেখো। এত রোদ, 11টা বাজে তবুও দেখো কুয়াশা দেখো। ঠিক আছে, ঘুরে আসি, তারপর কথা বলবো তোমাদের সাথে আবার। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর আমার মেয়ে কী করছে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে আমার মেয়ে আর জামা, জায়ের মেয়ে বলে খেলা করছে দুজন মিলে। আর দেখুন এরকম মেয়ে আপনারা দেখেছেন, এই যে ঠাকুরের বাসনগুলো নিয়ে খেলা করছে। চলুন আমরা দেখিয়ে নিয়ে আসছি আপনাদের একটা জিনিস। চলো এই জমিতে যাবো, চলো জমিতে যাবো, চলো চলো এসো, চলো এসো। কোথায় উঠেছে দেখুন, আর মুখে এসে কাদা মাখি মেখে কি করছে। চলো মুখটা এসো এসো, যাবে কি যাবে না? দিদি আছে, কি বানাবে? আমি তোমাকে বাইরে দেবো, চলো চলো চলো। আর চটিটা তুমি ওদের, তাড়াতাড়ি চলে এসো, আমি কিন্তু চলে যাচ্ছি। আর এই যে কিভাবে হাওয়া দিচ্ছে দেখুন, বাইরেটা বাবারে সর্দি ধরে গেল আমার। এই দেখুন আমার শাশুড়িমা, আনাজ কিনতে কিনতে গেলেই আমার শাশুড়িমার চোখে জল আসে, তো তার জন্য এই যে এই ব্যবস্থা করেছে আমার শাশুড়িমা। হ্যাঁ চলে আয়। এই যে এখানে এটা পালং শাক, আর এই যে এখানে রসুন বসিয়েছে আমার কাকা শ্বশুর বসায় এগুলো, কিন্তু আমার শাশুড়িমা দেখাশোনা করে এগুলো। এই যে এখানে অনেক লঙ্কা ধরেছিল কিন্তু ছাগলে খেয়ে নিয়েছে। চলে এসো, তোমাকে তুমি এখানে ঢুকবে, হ্যাঁ দাঁড়াও ঢুকবে বলছে। পাট আটকে গেছে, চলো। এই দেখুন বেগুন গাছ বসানো হয়েছে, দুটো বেগুন ধরেছিল খেয়েও নিয়েছি। আর এইগুলো এই লঙ্কাগুলো কত বড় বড় হয়েছে দারুণ দেখাচ্ছে। এই দেখুন দেখতে পাচ্ছেন না, এই দেখুন, এই দেখুন কত বড় বড় হয়ে গেছে, কিন্তু প্রচুর ঝাল আছে। ঢেঁড়স গাছ ছিল, অনেক গাছ ছিল। এই যে এখানে বাঁধাকপি আছে, ফুলকপি আছে, ফুলকপি শেষ, বাঁধাকপি একটু আছে, দেখি আজকে কি নিয়েছে। এই দেখো এখানে ফুল গাছ বসিয়েছে একটু। এই যে ফুলকপিগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো আর হবে না, পোকা ধরে গেছে। আর এখানে এই যে সিম, আর এখানে লাউ, লাউ গাছ ছিল, এখানে দুটো লাউ হয়েছিল, এই লাউটা পচে গেছে অনেক। আমরা সবজি কিনি না কোনো দিনই, শাশুড়িমা বলেন অত সবজি কিনে অত এক দুটো তিনটে তরকারি খাওয়া যাবে না।
তাতে বসিয়ে নাও একটু, আর খাওয়া হবে বিক্রিও হবে। দাঁড়ান উঠছে, দেখাচ্ছি ভেতরে উঠছে। আছে এই যে আসবে, তুমি চলে এসো। দেখুন উঠছে কত ধরেছে, এই যে আমাদের আজকে দুপুরের খাবার। দাঁড়ান ব্যাক ক্যামেরা অন করে দেখ, মেয়ে বসে পড়েছে, কপি আলুর তরকারি আর উচ্ছে আলু ভাজা, আর এখানে মাছটা ঝোল ঝোল করে করেছি। আমার বর নাহলে শুকনো শুকনো খেতে পারে না, আর মেয়ে খেতে আরম্ভ করে দিয়েছে। মেয়েকে মাছের ঝোল দিই নিয়ে ওকে ভাজা দেবো, ওর ঝাল লাগবে। এই যে খেতে আরম্ভ করেছে নিজে নিজে। আর এই যে আমাদের আর একজন, ও খাবে বলে চলে এসেছে আমাদের সাথে। অনেক কাজ আছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। বিকেল আর তোমাদের সাথে কথা বলতে পারিনি, অনেক কাজের চাপ ছিল সেই জন্য। বেলা করেও চান করেছে অনেক বেলা করে। আর এই যে আমার মেয়ে, দেখুন কী করছে। কী করছো সোনা? কার্টুনে যার কী খাচ্ছ? ললি খাচ্ছি। ও এই মাত্র আমার বর এলো, আর ও নিচে খেতে গেল, রুটি খাবে। আমাকে বেড়ে দিতে হয় না, ও নিজেই বেড়ে খেয়ে নেয়। আর এই যে নিয়ে আসলে প্যাম্পাস শেষ হয়ে গেছিলো, একেবারে নিয়ে চলে আসে, কিন্তু এবারে আর তারকেশ্বর যাওয়ার সময় পায় না, সেই জন্য যে নিয়ে এলো। আর ওর খাবারটা শেষ হয়ে গেছিলো, খাবারটা নিয়ে আসলো, ওকে খাওয়াবো এবার। এখন বাজে 9:30 মতো বাজে, খাইয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়ব। খেয়েছে আমার সাথে রুটি খেয়েছে, এবার এটা খাইয়ে দিলে ও রাত্রে আর কাঁদবে না, নাহলে রাত্রে উঠে উঠে কাঁদবে, আর শুধু মাম্মা খাবে। তার জন্য এটা পেট ভরে একটু খাইয়ে দিলে ও চুপচাপ করে থাকবে। আজকের ভিডিও, আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি, আর সবাইকে জানাই গুড নাইট, আর সবাই খুব ভালো থাকবেন। Bye-bye.